প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে, একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন প্রতিবেদনে আসতে হয়েছে, চলুন বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম দিতি। দিতি আপু, কেমন আছেন আপনি? এই তো আল্লাহর রহমতে মোটামুটি আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়িতে হলো ময়মনসিংহ কিশোরগঞ্জ। পরিবারে কে কে আছে? পরিবারে মনে করো যে বাবা মা নাই তো খালার কাছে থাকি। আচ্ছা, কি করেন কি আপনি? করি যে সেলাই মেশিনের কাজ করি, টেলারের দোকানে। মনে করো যে ফুলবাড়ি আছে না, সাবার হেমাদপুর ফুলবাড়িতে ভাড়া থাকি। মা বাবা কি হয়েছে? বাবা মা মারা গেছে ছোটকালে। মারা যাওয়ার পরে খালার কাছে থাকতাম, এখন খালার ছেলে মেয়ে হয় না। মনে করো আমার একটা ভাই আছে 6 বছর, বা স্বামী বড়। আচ্ছা, খালার ছেলে মেয়ে হয় না বলে আপনাকে নিয়ে লালন পালন করছে? আমাকে দুইটা ভাই বোন নিয়ে মনে করে মানুষ করছে। লেখাপড়া শিখাইছে না? খালাটা মনে করো গরিব বুঝছো, তার স্বামী রিক্সা চালা। এখন খালো বলতেছে যে নিজের বাচ্চা কাছে আজকাল পালন যায় না, অপরের বাচ্চা কিসের জন্য মানুষ করবো? সেই জন্য খালার বলতেছে তাকে ফেরিয়ে দিতে। তাদের সন্তান হয়েছে পরে? না, তাকে বাচ্চা কাচ্চা হয়নি। এখন বলতেছে যে মনে করো যে নিজের খালাতে তখনই ভালোবাসবে, চাচাতে তার অতটা ভালোবাসবে না খালার সামনে। কেমন লাগে এখন এই জীবনটা? এই জীবনটা ভালো লাগে না ভাই। আজকে যদি নিজের বাবা মা থাকতো আজকে খালার কাছেও যাইতে হতো না। সেটাই, তারপরে এখন ধরেন আজকে খালুর হাতেও কথা শুনতে হতো না, তাই না? সবই হলো উপর আল্লাহর ভাগ্য। কখনো তো ভাবিনি যে জন্ম নিয়ে দুনিয়াতে অকালে বাবা মা হারাবো, এত মনে করো কষ্ট জীবনে আসবে। কি চিন্তা বা কি আশা করে আসছেন প্রতিবেদনে? আশা করি আমার ছোট একটা ভাইটারে যে একটু মনে করো যে মাদ্রাসা পড়ালেখা করাইতে পারি না, একটু পড়ালেখা করি, আমার পাশে থাকবে। আর মনে করো আমি হেমাপুর ফুলবাড়িতে ভাড়া থাকি, 2500 টাকা মাসে রুম ভাড়া। দুইটা মাসে রুম ভাড়া হয়েছে 5000 টাকা, দিতে পারি না। মালিক আমার অত্যাচার করে, খেদেই দিতেছে আমার অসুস্থ খালাটাকে নিয়ে। ছোট ভাইটাকে নিয়ে কই যামু? খালো ফেলেই দিয়ে চইলা গেছে। জগজ এই পর্যন্ত না খেতেই বা সেই পর্যন্ত আমি তোমার কাছে আসবো না। তা খালা বলছে যে মনে করো যে তুমি না খেলিয়ে দিয়ে যাইতে পারো। আমি তো খালা আমি কখনো পারবো না, আমি ছোটবেলা থেকে মানুষ করছি, আমার অগপতি মা লিয়ে দিয়েছে এইটি বলছে। আচ্ছা, কোনো প্রেম ভালোবাসাটা সহ হয়েছে? না ভাই, কারোর সাথে করিনি। সিলে মেশিনের কাজ করি, সকাল 8টা জায়গায় তো 8টা এসে প্রেম ভালোবাসা কেমনে করবো? এখন সবচেয়ে বেশি প্রয়োজন কোনটা, একটা জীবন সঙ্গী না কোনো সহযোগিতা? ভাই গো, আজকাল সহযোগিতা করি সারাটা জীবন কাটানো যায় না। মনে করো যে ভালো একটা সঙ্গের দরকার, যে আমার পাশে থাকবে, যে আমার দায়িত্ব নেবে। তার কাছে তো আমার চাইতে হবে না, সে তো আমার কষ্টের কথা সবই প্রতিবেদনটা দেখে সে আমার দায়িত্বটা নেবে, সেই আমাকে দিবে। তার চাইতে হবে কে? তারই আমি জীবনসঙ্গী করতে চাই, তাকেই আমি বিয়ে শাদী করতে চাই। তো আপনার কথা শুনে খোঁজ খবর নিয়ে যদি কেউ আসলে যোগাযোগ করতে চায় তা নাম্বার দেওয়া যাবে যোগাযোগ? হ্যাঁ অবশ্যই দিবো। আমার তো আর ইমো ফোন নেই, মানুষে ফোন দিয়ে মানুষে বলে যে ইমো ফোন দাও, ওইটা দাও। আমার তো আর ইমো নাম্বার নেই ভাই, আমি টাকার জন্য রুম ভাড়াই দিতে পারি, ইমো ফোন করবো। আছে একটা বাটন সেটের নাম্বার আমি দিতে পারি। আমার মুখস্থ আছে? আমার তো মুখস্থ নেই, আপনি একটু বললেন। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো প্রিয়া, শুনতে পালেন, এক অসহায় গরিব ঘরের একটি মেয়ে, আসলে পৃথিবীতে যার মা বাবা নাই তার কষ্টের কোনো শেষ নেই। সব কিছু জেনে শুনে খোঁজ খবর নিয়ে কেউ যদি যোগাযোগ করে বিয়ে শাদী করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01835960351। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, সবসময় খোলা থাকে। আল্লাহর রহমতে যদি মানুষকে ফোন দেয় অবশ্যই পাইবে। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে যাবেন, আল্লাহ আপনার মনে আশা পূরণ করবে। একটাই বলে, আমি একটা গরিবের মেয়ে, অসহায়কে আমরা আজেবাজে খারাপ কথা বইলা, খারাপ মন্ত্র নিয়ে ফোন দিও না, যে আমার সত্যিকারের ভালোবাসবে, আমার আজীবন আমার পাশে থাকবে, সেইরকম একটা মানুষই আমার কাছে ফোন দিও। আমিও সুখে দুঃখে মরার এক পর্যন্ত তার পাশে থাকবো, তার সেবা যত্ন করে আজীবন কাটিয়ে দেবো। পাঁচ ওয়াক্ত নামাজ রোজা পড়লে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবো, যে আজকে বিপদের মাঝে কেউ থাকুক না, সে আমার পাশে আছে, তার পাশে যখন আমি সারাটা জীবন উপর আল্লাহর ভাগ্য, যখন আমি তার পাশে সারাটা জীবন থাকতে পারি, চেষ্টা করবো। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।